প্রিয় শ্রুতিমণ্ডলী আপনারা যে যেখানেই আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি মূলত এখন আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের পঞ্চতুর্থ বইটির পঞ্চম ইউনিট যেখানে মূলত ইউরোপে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছে তার প্রথম যে পার্টটি সেটি ষোলো শতাব্দীতে ইউরোপে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার কারণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রুতিমণ্ডলী আমরা প্রথমে আমাদের আলোচনায় এই শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কি অর্থাৎ এর মানেটা আমরা কি বুঝাবো। এর মানে হচ্ছে যে ইউরোপে ষোড়শ শতাব্দীতে যে রাষ্ট্র ব্যবস্থাগুলো নতুনভাবে গড়ে উঠছিল সেগুলোতে মূলত একটা শক্তিশালী রাজতান্ত্রিক একচ্ছত্র ব্যবস্থা সেখানে কার্যকর ছিল অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাবসলিউট মনার্কি মানে নিরঙ্কুশ বাংলায় আরও স্পষ্ট ভাষায় বললে বোঝাবে যে নিরঙ্কুশ রাজতন্ত্র নিরঙ্কুশ ব্যক্তির রাজার কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এটাকে আমরা অনেকে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা বলছি স্বৈরাচারী ব্যবস্থা বলছি কিন্তু ইউরোপে এই ষোড়শ শতাব্দীতে কিছু কিছু রাষ্ট্র সেখানে এই নিরঙ্কুশ রাষ্ট্র ব্যবস্থা বা রাজতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছিল এবং এর ফলে আমরা দেখব যে সেই রাষ্ট্রগুলো সারা পৃথিবীতে পরবর্তীতে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছিল সেই কারণে ইতিহাসে এই শক্তিশালী রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথাটি বিশেষভাবে আলোচিত হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে ষোড়শ শতাব্দীতেই ইউরোপের বেশ কিছু রাষ্ট্র শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার ফলে একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিল এটাকেই আমরা ইউরোপের শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা বলছি বা নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলছি তাহলে এবার আমরা আলোচনা করব কিভাবে কেন এই রাষ্ট্রগুলো গঠিত হয়েছিল তো প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কেন এই রাষ্ট্রগুলোর প্রয়োজন হয়ে পড়েছিল এই রাষ্ট্রগুলোর প্রয়োজন হয়ে পড়েছিল ষোড়শ শতকে এসে এ কারণেই যে এর আগে ইউরোপের যেই রাষ্ট্রগুলো ছিল রাজ্যগুলো ছিল এগুলো খুব ছোট ছোট ছিল এগুলোতে অত্যন্ত দুর্বল রাজতন্ত্র ছিল এবং সেখানে রাজাদের সেই শক্তি ছিল না কারণ তারা ছোট ছোটো রাজ্যে বিভক্ত ছিল ফলে এরা খুব দুর্বল ছিল এরা যে উন্নয়ন ঘটানোর মানে রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে গতি সে গতিবেগ এই রাষ্ট্রগুলোতে রাজ্যগুলোতে প্রতিষ্ঠা করা যাচ্ছিল না সে কারণেই খুব প্রয়োজন হয়ে পড়েছিল যে রাষ্ট্র ক্ষমতাটাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় রাষ্ট্রগুলোকে শক্তিশালী করার জন্যে এটি একটি চাহিদা বলা যায় কারণের মধ্যে একটা চাহিদা ছিল যে ছোট ছোট রাজ্যগুলো যেন এইভাবে দুর্বল না হয় দুর্বল না থেকে যায় এগুলো কিভাবে আরও শক্তিশালী হলে বৃহত্তর ইউরোপের যে ব্যাপক পরিবর্তন সেটি সম্ভব হবে এর আরেকটু কারণ ছিল এর পেছনে যে আমরা জানি যে পঞ্চদশ শতাব্দীর শতাব্দীতে ইউরোপে রেনেসাঁস তৈরি হয়েছিল রেনেসাঁস তৈরি হওয়ার মানে হচ্ছে যে নতুন একটা দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছিল এর কারণ হচ্ছে ইউরোপে মধ্যযুগীয় যে চিন্তাভাবনাগুলো ছিল সেখানে কুসংস্কারচ্ছন্ন অবস্থা ছিল সেখানে ধর্মান্ধতা ব্যাপকভাবে ছিল শিক্ষা দীক্ষার কোনো প্রচলন ছিল না ফলে মানুষ মানুষ বলতে গেলে কোনো আধুনিক চিন্তাভাবনা যৌক্তিক কোনো চিন্তাভাবনা তারা জানতে জানতে যে সুযোগগুলো সেগুলো তাদের দেওয়া হয় না কারণ এই সময়ে গির্জা এবং ওই ছোটো ছোটো যে রাজা তারা একে অপরের সাথে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের উপর তাদের যে প্রভাব সেই প্রভাব বিস্তারের জন্যেই তারা মানুষকে কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চায়নি প্রয়োজনীয় শিক্ষা তাদের দিতে চায়নি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তোলেনি তারা শুধুমাত্র ধর্মীয় কিছু বিষয়ের বাইরে আর কোনো শিক্ষা তারা দিতে চায়নি সেক্ষেত্রেও ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও তারা এই যে রাজাদের ছোট ছোট যে রাজারা ছিলেন তাদেরকে সাধারণ মানুষের কাছে ঈশ্বরে প্রেরিত পুরুষ হিসাবে তাদেরকে উপস্থাপন করেছিল ফলে এই সাধারণ মানুষ তারা মনে করতো যে এই যে রাজা তার কপালে লিখন ছিল বলে তিনি রাজা হয়েছেন আমার কপালে ছিল বলে আমি প্রজা হয়েছি এই বিশ্বাসটাই তাদেরকে সাধারণত গির্জা দিত ফলে সাধারণ মানুষ অন্ধকারাচ্ছন্ন একটা জীবন ব্যবস্থার মধ্যে ছিল এবং তাদের মধ্যে কোনো যুক্তি যুক্তিবাদী কোনো চিন্তা ছিল না এ এটি চতুর্দশ ত্রয়োদশ বা একাদশ দ্বাদশ একাদশ বা এর আগে ইউরোপে ব্যাপকভাবে বিদ্যমান ছিল সে কারণে আমরা বলছি যে এটি ছিল একটা অন্ধকারাচ্ছন্ন যুগ কিন্তু এই চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে এসে নতুন কিছু চিন্তাভাবনা দার্শনিক শিক্ষিত মানুষ তারা করলে না এই যেটা বলছে গির্জা যেটা বলা হচ্ছে এটা এটা কিন্তু আসলে যে খ্রিস্ট ধর্মের মূল আদর্শ নয় মূল শিক্ষা নয় এটি আসলে ওই যে গির্জা যারা পরিচালনা করছে ভ্যাটিকানে যারা আছেন তারাই এটাকে আসলে প্রচার করছে এবং রাজাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করছে সুতরাং এই যে কথাগুলো যখন প্রচারিত হতে থাকলো তখন মানুষের মধ্যে একটা যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটলো অর্থাৎ একটা নব যুগের একটা ধারণা তৈরি হলো যে যুগটা অনেক আগে একসময় গ্রিসে ছিল মানে যেখানে দার্শনিকরা মুক্ত চিন্তা করতেন সেটি কিন্তু এতদিন বন্ধ ছিল ফলে এই রেনেসার ফলে একটা নতুন রাষ্ট্র চিন্তা আসলো যে শুধুমাত্র এই মানে দার্শনিকদের বিষয় নয় এটি একেবারেই এটি একেবারেই হলো যে নতুনভাবে রাষ্ট্র গঠন করার একটা চিন্তা তখন আসলো জীবন ব্যবস্থা তৈরি করার চিন্তা তখন মানুষের মধ্যে আসলো এটাকে আমরা রেনেসাঁস বলি বা নবজাগরণ বলছি আরেকটি বিষয় ছিল ভৌগোলিক আবিষ্কার এবং অর্থাৎ ভৌগোলিক আবিষ্কারের কারণে দেখা গেল যে নতুন নতুন এলাকা মানুষের কাছে আবিষ্কৃত হলো নতুন ধন সম্পদ আসলো নতুন একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠা শুরু করলো এই এটি অন্যতম আরেকটি কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে একাদশ দ্বাদশ শতাব্দীতে ইউরোপে একটা ক্রুসেট বা ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই ধর্মযুদ্ধের ফলে অনেক যে ছোট ছোট রাজারা ছিলেন তারা অনেকে মারা গেলেন যুদ্ধে এসে মারা গেলেন অনেক জায়গা খালি হয়ে গিয়েছিল অনেক জায়গার থেকে তারা সরে গিয়েছিল তারা অনেকে মধ্যপ্রাচ্যের দিকে চলে এসেছিল ফলে ইউরোপ একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে এই ছোট ছোট রাজ রাজারা যারা ছিলেন বিভিন্ন এলাকায় যারা ছিলেন তারা আর সেভাবে নেই অর্থাৎ একটা ভয়ানক শূন্যতা তৈরি হয়েছিল এই সমস্ত কারণগুলোর কারণে দেখা গেল যে ইউরোপের যেই ছোট অঞ্চলগুলো বিভিন্ন অঞ্চল অঞ্চল এই অঞ্চলগুলোতে শাসনের একটা সংকট চলছিল শাসনের সংকটের কারণে সেখানে অর্থনৈতিক ব্যবস্থা পর্যদস্ত হয়ে পড়েছিল অর্থাৎ মানুষ ক্রমান্বয়ে দরিদ্র ক্রমান্বয়ে পেছনের দিকে চলে যাচ্ছিল সেই কারণে চিন্তাশীল ব্যক্তি যারা ছিলেন তারা বলছেন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটিমাত্র পথ হলো একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেই শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন সেই শক্তিধর রাজা যিনি এই সব কিছুকে বুঝবেন এবং যিনি এই জনগণকে নিয়ে অর্থাৎ প্রজাদেরকে নিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা করবেন যেখানে তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সামরিক এই শক্তিগুলো তিনি পরিকল্পনাগুলো তিনি দেবেন এবং এটার মধ্য দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবেন এ ধরনের বেশ কয়েকজন দার্শনিকের কথা আমরা জানি যেমন ইতালিতে আমরা আমরা জানি জানি কথা এই কারণেই বলেছিলেন কারণ ইতালি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল এবং যে কারণে ইতালি শক্তিশালী হতে পারছিল না যেই অঞ্চলটা আমরা দেখি এই কারণে দেখা যাচ্ছিল যে মেকায় বলছেন যে কোনো উপায় হোক একটা শক্তিশালী মানে রাজা দরকার একজন শক্তিশালী রাজা দরকার তাহলে একটা শক্তিশালী রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো এবং সেক্ষেত্রে রাজাকে তিনি সব ধরনের কর্মকাণ্ড অর্থাৎ স্বৈরাচারী হতেও তিনি মনে করেন যে হ্যাঁ প্রয়োজনে তিনি স্বৈরাচারী হবেন প্রয়োজনে তিনি মানুষের সাথে জনগণকে অনেক ভুল কথা বলবেন প্রতারণা করবেন এই ধরনের অনেক কথাও তিনি বলেছিলেন তার গ্রন্থ অমর গ্রন্থ হচ্ছে প্রিন্স দ্য প্রিন্স এই প্রিন্স গ্রন্থে তিনি যেভাবে এই দুর্বল রাষ্ট্রগুলোকে শক্তিশালী করার জন্য বলছিলেন সেটাই কিন্তু অনেকের কাছে পাঠ্য বইয়ের মতন হয়ে উঠেছিল তারা সকলে এই বইটা পড়তো যদি গির্জা এটা পছন্দ করেনি তারা এটা সমালোচনা করতো হবস নামক যে দার্শনিকের কথা আমরা জানি তিনিও কিন্তু বলছেন যে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে শক্তিশালী রাজা লাগবে এবং অর্থাৎ স্বৈরাচারী রাজা লাগবে এবং সেই স্বৈরাচারী রাজা মাধ্যমে একটা সামাজিক চুক্তি গড়ে উঠবে যিনি কল্যাণ করবেন উন্নতি করবেন উন্নয়ন করবেন শিক্ষা দেবেন মানুষের জীবন ব্যবস্থার পরিবর্তন করবেন এ ধরনের আরও অনেক দার্শনিক মতামত এই শক্তিশালী রাজার পক্ষে রাজতন্ত্রের পক্ষে তখন গড়ে উঠছিল যেটি ষোড়শ শতাব্দীতে এসে ইউরোপে একটি বলা যায় যে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কতগুলো ভিত্তি বা কারণ হিসাবে কারণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা ইতিপূর্বে বলেছি যে ইউরোপে তাহলে কতগুলো কারণ তখন বিদ্যমান হয়েছিল যে ছোট ছোট রাজা রাজা থেকে বড় বড় রাজা ছোট ছোট রাজ্য থেকে বড় বড় রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার একটা চাহিদা বা আকাঙ্ক্ষা বা দাবি বা প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল তাহলে মূলত এখানে কতগুলো রাজ কতগুলো কারণ এর পেছনে ছিল মৌলিক যদি আমরা ধরি তাহলে একটা অর্থনৈতিক কারণ ছিল সেই অর্থনৈতিক কারণ হচ্ছে যে যত ছোট রাজা রাজ্য তত দুর্বল রাষ্ট্র অর্থাৎ তত দারিদ্রের মধ্যে মানুষ বসবাস করছে সুতরাং এই অবস্থাটা একটা অর্থনৈতিক কারণ তখন মানুষের কাছে অনুভূত হতে থাকলো বা মধ্য উত্তি মধ্যবিত্ত যারা যারা একটু ধনী হতে চাচ্ছেন যারা একটু চিন্তাশীল মানুষ তারা তখন মনে করছেন যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে হলে বৃহত্তর অঞ্চলকে ঐক্যবদ্ধ করতে হবে অনেকগুলো এলাকাকে একসাথে করেই তারপর একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে তাহলে গিয়ে এই যে মধ্যবিত্ত আমরা দেখছি এরা এত দুর্বল থাকবে না এই যে দরিদ্র মানুষ আমরা বেশি দেখছি এটা এরা তখন এত দরিদ্র থাকবে না তারা তখন দারিদ্র থেকে মুক্ত মুক্তি লাভ করতে পারবে সেই কারণে বলবো যে এই রাষ্ট্রগুলোর পেছনে মৌলিক যে কাজটা আসলে মৌলিক যে কারণটা সেটা হলো অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনের জন্য একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা বলতে আমরা বুঝবো সেখানকার প্রশাসন সেখানকার যে সামরিক ব্যবস্থা সেখানকার যে আমলাতন্ত্র সেখানকার যে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যাতে যা যে নীতি নির্ধারণী বিষয় সেটি থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রের শাসনটা হবে একেবারেই প্রয়োজনীয়তার যা আছে তাকেই বাস্তবায়ন করার মতন কমান্ড সেখানে প্রতিষ্ঠা করা এইটা মূলতই তখন অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্যই চাহিদা হয়ে দাঁড়ালো তারপরে দ্বিতীয় আমরা যেটা বলছিলাম যে একটা রাজনৈতিক কারণ এটার অবশ্যই এটার পেছনে ছিল যে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে তুলতে পারলে যে একটা পলিটিক্যাল সিস্টেম ইউরোপে দাঁড়াবে অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার একটা রাজনৈতিক কারণ রাজনৈতিক পরিকল্পনা বা রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ থাকতে হবে ইউরোপের আগের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে রাজ রাজযোগগুলোর কথা আমরা বলি রাজ্য নামটা শোনা যায় কিন্তু আসলে ছিল এটা একটা ছোট ছোট অঞ্চলের একটা রাজা একটা প্রভু এই ধরনের আর কি যারা খুব বেশি শক্তিশালী ছিল না ফলে তাদের তেমন কোনো যেটা বলা যায় প্রতিষ্ঠান সেটা গড়ে ওঠেনি আগে সুতরাং এই অবস্থায় মনে করা হচ্ছে যে যে আধুনিক শক্তিশালী রাষ্ট্র গঠন করতে করা গেলে একটা রাজনৈতিক ইনস্টিটিউশন সেখানে গড়ে উঠবে রাজনৈতিক প্রতিষ্ঠান নানা ধরনের যেমন হয়তো দেখা যাবে যে প্রশাসনিক কেন্দ্রবিন্দু বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা এখন যেরকম বললি বা ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে অর্থাৎ একেবারে গ্রাম পর্যায়ে এইভাবেই কিন্তু একটা চেইন অফ কমান্ড শাসন তন্ত্রে পড়ে প্রতিষ্ঠিত হবে তাহলে গিয়ে একটা বিরাট অঞ্চল অঞ্চলকে একটা রাষ্ট্রে পরিণত করা যাবে সেই কারণে দেখা যায় একটা রাজনৈতিক চাহিদা তখন ব্যাপকভাবে আসলো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে শিক্ষা সাংস্কৃতিক এবং জ্ঞান বিজ্ঞানের একটা উন্নয়ন তখন আহ ঘুরতে যাচ্ছিল অর্থাৎ বেশ কিছু আবিষ্কার তখন হচ্ছিল যে আবিষ্কারগুলোর ফলে সেখানে যে যুদ্ধ বিগ্রহ এইগুলো যেমনিভাবে ঘটার মাধ্যমে তখন ছোট ছোট অঞ্চলগুলোকে যুদ্ধে পরাজিত করে বৃহত্তর একটা রাষ্ট্র গঠনের যে বাহিনী সেই সেনা বাহিনী গঠন করার একটা সুযোগ ঘটল বা সেখানে যে চিন্তা ভাবনাগুলো করার মতন শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও তখন ক্রমান্বয়ে গড়ে উঠছিল ফলে দেখা যাচ্ছিল শিক্ষা সাংস্কৃতিকভাবেও মানে একটা বাস্তবতা তৈরি হলো যে এই অনেকগুলো উপাদান তার ফলে পাওয়া গেল যেগুলো একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজন হয়ে পড়েছিল যেমনি আমরা এখন তাহলে কয়েকটা উদাহরণ দিই যেমন আমরা ইংল্যান্ডের কথা জানি ইংল্যান্ড দেখা যাচ্ছে যে পঞ্চদশ ষোলো শতাব্দীতে তারা মোটামুটি একটা শক্তিশালী রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য সেখানে যে বংশ রাজবংশ যেমন আমরা জানি স্টুয়ার্ড রাজবংশ যেমন আমরা জানি যে সেখানে আরও অন্যান্য রাজবংশ যেগুলো গড়ে উঠছিল সেই রাজবংশগুলো এক তা দীর্ঘদিন শাসন করার মধ্য দিয়ে সমস্ত অঞ্চলগুলোকে অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করেছিল এবং যার ফলে যেমন আমরা জানি প্রথম জেমস যেমন আমরা জানি যে ক্রমওয়েল এই ধরনের যে যারা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছিলেন তারা আসলে একটা শক্তিশালী ইংল্যান্ড প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই কারণে দেখা গেল যে শেষ পর্যন্ত ইংল্যান্ড একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল ছিল শত শতদশ শতাব্দীতে সে সেটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল আমরা আরও দেখতে পাচ্ছি যেমন ফ্রান্স ফ্রান্সেও বিভিন্ন অঞ্চলগুলো আগে ছোট ছোট পরিবারে ছিল কিন্তু সেটাই দেখা গেল যে বুড়াব রাজবংশ সেখানে শক্তিশালী রাষ্ট্র রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং আমরা পঞ্চদশ চতুর্দশ লুইয়ের কথা জানি আমি রাষ্ট্র আমি রাষ্ট্র এই ধরনের কথা আমরা শুনি তার মানে তিনি সেখানে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা দরকার তিনি প্রায় চুয়ান্ন বছরের মতো এককভাবে শাসন করেছিলেন অন্যান্য যে লুইরা লুই মানে রাজা তারাও কিন্তু একইভাবে শাসন করার ফলে ফ্রান্স একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল আমরা প্রুশিয়ার কথা জানি যেটা জার্মান ভূখণ্ডে সেখানে দেখা গেল যে হোয়েঞ্জোলার পরিবার তারাও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিল এবং সেখানে ফিডেরিক দ্য গ্রেট আমরা যার নাম জানি তারা তারা কিন্তু এখানে ক্রমান্বয়ে শুধু প্রুশিয়া নয় আরও তার বাইরে যে জার্মান ভূখণ্ড আছে সেই জার্মান ভূখণ্ডকে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে পেরেছিল আমরা যদি দেখি অস্ট্রিয়ার কথা সেখানেও কিন্তু আমরা দেখি যে সেখানে জোসেফ সেখানে তিনি কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছিলেন আবার যদি আমরা দেখি রাশিয়ার কথা রমানব পরিবার সেখানে সেই তারাও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে রাশিয়াকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেমন আমরা পিটার দ্য গ্রেটের কথা জানি আবার যেমন আমরা যদি জানি যেমন সুইডেনের কথা সুইডেন অর্থাৎ স্ক্যান্ডেনেভিয়ান যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোকে নিয়েই সুইডেন একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা করতে পেরেছিল ভ্যাসা নামক তাদের একটা পরিবার দীর্ঘদিন শাসন করার ফলে দশম চার্লস তার অধীনে এসে সুইডেন একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল এইভাবেই ইউরোপে এই ষোড়শ সপ্তদশ শতাব্দীতে কতগুলো রাষ্ট্র আবির্ভূত হয়েছিল যেগুলোকে আমরা অনেক সময় বলি যে স্বৈরাচারী কিন্তু স্বৈরাচারের মধ্যে দুটো ভাগ আছে একটা একেবারে প্রজা আমরা বলে থাকি এই দেখা যাচ্ছে সেই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করেছিল যে কারণে এই রাষ্ট্রগুলো পরবর্তীতে আধুনিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছিল আরেকটি আমরা বলি যে স্বৈরতান্ত্রিক যারা আসলে রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব পালন করে না সেরকম স্বৈরতান্ত্রিক হয় একজন দুজন রাজা কিন্তু একটা যদি বেনিবোলেন ডিক্টেটরশিপের যে বংশ প্রতিষ্ঠা হয় সেটি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি অর্থাৎ শেষ বিচারে তারা একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দিতে পারেন যেটার উপর ভিত্তি করে সকল এরিয়া তার নিকটবর্তী যে জনগোষ্ঠী তার তারা একত্রিত হতে পারেন এবং এর ফলে কি হয় একটা জাতীয়তাবাদ তৈরি হয় একটা আধুনিক চিন্তাভাবনা তৈরি হয় নতুন নতুন শিক্ষা ব্যবস্থা সেখানে চলে আসে অর্থনৈতিক জীবন ব্যবস্থার মধ্যে সেখানে রকম পরিবর্তন আসে এবং এর ফলে দেখা যাচ্ছে যে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্যে বলা যায় যে এই ধরনের শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অপরিহার্যতা ইতিহাসে অত্যন্ত স্বীকৃত সে কারণে শ্রোতা বন্ধুগণ এবং প্রিয় শিক্ষার্থীগণ আপনারা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারেন মনে হতে পারে যে শক্তিশালী বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নামটি শুনলেই হয়তো মনে করবেন যে এটি হয়তো খুব খারাপ একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ইতিহাসে কখনো কখনো কোনো একটা সময়ে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছিল প্রগতিশীল ভূমিকা পালন করেছিল অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বাকে একটা বৃহত্তর জাতিতে তারা পরিণত করেছিল একটা ব বৃহত্তর রাষ্ট্র ব্যবস্থায় এই শক্তিশালী রাজতন্ত্র শক্তিশালী রাষ্ট্র সেটা কিন্তু তাদের ঐক্যবদ্ধ করেছিল এইভাবেই ইউরোপে আমরা ষোড়শ সপ্তদশ শতাব্দীতে অন্তত ছয় ষাটটি রাষ্ট্রকে দেখি যেগুলো এখনকার দিনের সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত এখন এই এখনকার দিনের পরিচিত রাষ্ট্রগুলো এই ষোড়শ শতাব্দীর যে স্বৈরতান্ত্রিক বা রাজতান্ত্রিক বা অ্যাবসলিউট বা নিরঙ্কুশ যেই রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গড়ে ওঠার যাত্রা শুরু করেছিল সেটা কিন্তু এরই একটি ধারাবাহিকতা সেই কারণে ইতিহাসে এই বিষয়গুলোকে খুব গভীর মনোযোগ দিয়ে পাঠ করতে হয় কেন এই ধরনের রাষ্ট্রের অভ্যুদয় হলো তারা কী কীভাবে একটা দুইশো দুইশো তিনশত বছরের মত শাসনের ভেতর দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তারা তৈরি করে দিতে সক্ষম হয়েছিল এর আর্থিক অর্থনৈতিক এ রাজনৈতিক শিক্ষা সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব কী ছিল সেটা আমরা এইভাবেই অনুধাবন করতে পারি আমরা ভবিষ্যতে নিকট ভবিষ্যতে এই সমস্ত যেই রাষ্ট্রগুলোর কথা আমরা বললাম অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া রাশিয়া সুইডেন এই রাষ্ট্রগুলো তখন ষোড়শ শতাব্দীর পরবর্তীতে কিভাবে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ক্ষেত্র তৈরি করেছিল স্বৈরতান্ত্রিক বা শক্তিশালী রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেটি কিন্তু আমরা একে একে আলোচনা করব আপনারা সময় এবং সুযোগ করে সেই আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন আশা করি ওই আলোচনাগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের দেশেও বা আমাদের এই অঞ্চলেও কিভাবে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল আমরা সেটা বুঝতে পারবো সুতরাং ইউরোপের ইতিহাস পঠ পঠন পাঠনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকেও এভাবেই জানতে পারব তুলনা করতে পারব শিখতে পারব। সেভাবেই কিন্তু আমরা আজকের দুনিয়াটাকে বুঝতে পারব। আশা করি সেই আলোচনা শোনার জন্য আপনারা আবার আবার চেষ্টা করবেন আমরাও তখন আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে ভালো থাকুন